আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে একটা ভিডিও দেখাবো যেখানে দেখা যাচ্ছে ভালোবেসে মেয়েটা দাবি করতেছে যে ভালোবেসে তাকে নাকি নষ্ট করেছে। তো আমি এই মেয়েটার উদ্দেশ্য করে বলতেছি যে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তোমরা বিয়ের আগে কেন শারীরিক সম্পর্ক করতে যাও? যে ছেলে তোমাকে ভালোবাসে বা তুমি যাকে ভালোবাসো, যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো একজন আরেকজনকে, তাহলে অবশ্যই সেই ভালোবাসাটাকে তোমরা পবিত্র রাখো। কিন্তু সেটাকে তোমরা পবিত্র না রেখে বিয়ের আগে তোমরা শারীরিক সম্পর্ক অবধি নিয়ে যাও। নিয়ে গিয়ে তারপর তুমি বলো যে আমাকে এই ছেলেটা খারাপ বানিয়েছে, এই মেয়েটা আমাকে নষ্ট করেছে, সরি এই ছেলেটা আমাকে নষ্ট করেছে, সে আমাকে এই করেছে সেই করেছে, বা তার বাড়িতে গিয়ে বিয়ের জন্য তোমরা বসে থাকো। তাহলে এই ভুলটা কেন? যখন প্রেম করো, যখন একটা ছেলের সাথে গিয়ে শারীরিক রিলেশন করো, তখন কি ভাবো না একবার যে এই ছেলেটা যে এখন আমার সাথে থাকতেছে হয়তো একটু পরে আমাকে ভুলে যাবে, কারণ তার চাওয়া পাওয়া সব কিছু সে বিয়ের আগে পেয়ে যাচ্ছে, কেন আমাকে সে বিয়ে করবে? সে তো আবার নিত্য নতুন আরেকটা জিনিস ধরতে পারে, সেটা মনে করতে পারো না একবার? যদি সেটা মনে করতে পারো তাহলে তো তোমাদের আজকে এই দিনটা দেখতে হয় না। তো যাই হোক বন্ধুরা, একটা ছেলে একটা মেয়ে তারা রিলেশন করেছিল, তাদের ভালোবাসা হয়েছিল। তো ভালোবাসার পরে তাদের কী অবস্থা হলো? তো ছেলেটা তাকে শারীরিক সম্পর্ক করেছে, তার সাথে থেকেছে, সব কিছু করেছে, ইউজ টু ইউজ করে এখন তাকে ফেলে দিয়েছে। তো মেয়েটা এখন তার বাড়িতে গিয়ে বসেছে যে সে হবে, সে তার বাড়ি যতক্ষণ পর্যন্ত ছেলেটা বিয়ে না করবে ততক্ষণ তার বাড়ি থেকে না সে নড়বে না। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে বরাবর মতো যে কথাটি না বললেই নয়, যারা কোনা অল ইন অন চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দৌলতখান উপজেলার উত্তর জয়নগর 8 নং ওয়ার্ডের আজিমুদ্দিন বাজারের উত্তর পার্শ্বে কি বাড়ির সাজি বাড়িতে, যেখানে আমি যে অবস্থান ঘরটির সামনে অবস্থান করেছি। ঘরের মালিক হলো যে যিনি তোফাজ্জল নাম, এবং তার ছেলে একজন লম্পট ছেলে রয়েছে, নাম তার সোহেল। তো দীর্ঘদিন যাবৎ একটি কিশোরী কন্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করেছে। এই কিশোরীটিকে বর্তমানে একটি মাদ্রাসায় 10ম শ্রেণীর ছাত্রী হিসেবে পড়াশোনা করছে, কিন্তু আরও দীর্ঘ এক বছর আগে এই মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক যখন ঘটেছে, স্থানীয় যে মেম্বার রয়েছে, মেম্বার গিয়াসুদ্দিন নামের এই 8 নং ওয়ার্ডেরই একজন মেম্বার কর্তৃক এই মেয়েটিকে যখন প্রেমের সম্পর্ক রাতে আধারে তারা দেখেছে, তখন তারা একটি এখানকার ইউনিয়ন পরিষদে নাকি এই মেয়ে এবং ওই সোহেলকে আটক করে রেখেছে। তারা কথা বলতে দেখেছে যে মেয়েটির সাথে সোহেল, তখন মেম্বার এবং লোকজন সহ তাদেরকে আটক করেছে। আটক করার পরে এই মেয়েটিকে বিয়ের একটি নাটক সাজিয়ে ওই সোহেলের কাছে অর্পণ করা হয়েছে। পরবর্তীতে এই মেয়েটি যখন বাড়িতে চলে গেছে, দীর্ঘদিন যাবৎ এই বাসার যে তোফাজ্জলের ছেলে সোহেল বিয়ের নামে মেয়েটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে। সে এখন পর্যন্ত যেহেতু বিয়ের কোনো আলামত আমাদের কাছে সংরক্ষিত নেই, তারা দিতে পারেননি, শুধু একটি নোটারি লেখা রয়েছে, তাদের হলফনামা রয়েছে, কিন্তু কাবিন এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারেননি। সেই বিয়ের নাটক করে দিনের পর দিন ধর্ষণ করেছে এই 10ম শ্রেণীর ছাত্রীটিকে। আজকে যখন গতকালকে নাকি এই মেয়েটিকে এই ফ্যামিলি যখন এই মেয়েটি থানায় অভিযোগ করবে এবং বিভিন্ন লোকের মাধ্যমে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেছে, তখন এই পরিবারের সেই তোফাজ্জল এইখানকার বাংলা বাজারের পুলিশ ফাঁড়িতে বসে বলেছেন যে তাকে সেই সোহেলের স্ত্রী মর্যাদা দিয়ে তার শ্বশুর এই বাড়িতে তুলে আনবেন। গত শুক্রবারে যখন এই মেয়েটির ফ্যামিলি রান্না বান্না করে তৈরি করে তাদের জন্য রেখেছেন, কিন্তু তারা তাকে স্বীকৃতি তো দেওয়ার দূরের কথা, তাদের বাসায় কেউ যায়নি। পরবর্তীতে আজ সকালে এই ধর্ষিতা মেয়ে যেহেতু বিয়ের নাটক করেছে একটি প্রতারণার মাধ্যমে, কাবিন হয়নি, আমি সেটাকে ধর্ষণই বলবো, এই কিশোরী কন্যাকে যেহেতু তার বিয়ের বয়স হয়নি, তার সেই মেয়েটিকে 14 বছর বয়সের সেই কিশোরী কন্যা যার বিয়ের বয়স হয়নি, তাকে বিয়ের নামে প্রতারণা করে স্থানীয় প্রভাবশালীদের দ্বারা সেই ধর্ষিতাকে বউয়ের মর্যাদা দিয়ে আনার একটি কথা বলেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসে তারা বিশ্বাস করে গতকালকে রান্নাবান্নাও করেছিলেন, কিন্তু তারা সেটা
না করার কারণে আজকে এই কিশোরী কন্যাটি যখন এই বাসার সামনে এসেছে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে মারধর করেছে, চর থাপ্পড় এবং ধাক্কা দিয়েছে, এরকম নাটক করেছে এখানে। তো সেই নাটকটির কারণে এই মেয়েটি এখানে অবস্থান করেছে এবং তারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঘরে তালা লাগিয়ে এই মেয়েটিকে বাহিরে রেখে ঘরে তালা লাগিয়ে তারা চলে গেছে। আর এই মেয়েটিও এখান থেকে যেতে অনর, সে তার এখানকার এই বিচার দাবি করে এখানকেই অবস্থান করছেন। সে যতক্ষণ পর্যন্ত বিচার না পায় সে এখানে বসে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা তার মুখ থেকে ঘটনাটার কিছু বর্ণনা আমরা শুনব। তোমার নাম বলে বলো, ঘটনাটা কি, নাম কি বলো? আমার নাম জিতলাম। হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা বলো তো? আমি সকাল মাঠে যে বাড়িতে আসার পর, না বিয়েটা কিভাবে হয়েছিল তোমাদের? আমাদের বিয়ে হয়েছে আমাদেরকে যখন সবাই দেখতে গেলে তারপরে উনি জিজ্ঞাসা করছে যে শরীরে যে তুমি অনেক বিবাহ করতে রাজি আছো কিনা, সে বললো হ্যাঁ আমি রাজি রাজেশ। আর আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি বিয়ে বসবো, আমি বলছি যে হ্যাঁ আমি বিয়ে বসবো না, আমার সাথে নিয়ে যখন আছে আমি বিয়ে বসবো না, কি করবো। তারপরে বিয়ে আমাদেরকে বিয়ে দেয় শুক্রবার দিন। কোথায় বিয়ে দিচ্ছে? হ্যাঁ বাসায়। কার বাসায়? গিয়াসুদ্দিন নগরের বাসায়। আচ্ছা আচ্ছা। তারপরে? তারপরে আমাদের ওনারা আমার থেকে ইসলামে সই নেয়, তারপরে ছবি নেন, তারপরে বলার থেকে উকিল আনে উহিদুর রহমান হ্যার নাম, হ্যার সাহায্যে আমাদের বিয়ে হয়। তারপরে হ্যার পরদিন আমাদেরকে বোলা নিয়ে যায়, বোলা নিয়ে কাজে অফিসে রেজিস্ট্রেশন করে, তারপরে আমাদের বাড়িতে নিয়ে যায়। মেম্বারে দিয়ে দিছে যে হয়তো দেখার ছিল আর কি। আচ্ছা, তোমার বয়স তো 14 বছর ছিল এইরকম, তাহলে তারা কিভাবে বিয়ে দিল সেটা কি তুমি জানছো? বয়স বাড়িয়ে দিছে। জি। তুমি তোমার বয়স কত? আমার এমনিতে বয়স 14 চলে। 14 চলে। যে দর্শক আপনারা আসলে শুনছিলেন এই কিশোরী কন্যাটির বক্তব্য, বয়স 14 চলে, তারপরও তাকে প্রতারণার মাধ্যমে একজন ওহিদ উকিল নামক এক জৈনিক ব্যক্তির মাধ্যমে ব্যক্তির সহায়তায় তারা বিয়ের নাটক সাজিয়েছেন। কিন্তু তার যে কাবিন হওয়ার কথা, রেজিস্টারকৃত কাবিন, সেটি এখনও হয়নি। স্থানীয় যে মেম্বার গিয়াসুদ্দিন কেনই বা এই কাজটি করেছেন, একজন জনপ্রতিনিধি যেখানে বাল্য বিয়ে নিরোধ করবেন সেখানে কেন এই বাল্য বিয়েটি দেওয়া হয়েছে, এই প্রশ্নটি আপনাদের মাধ্যমে আমি রাখলাম। এবং ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং ভোলার ডিসি মহোদয় জনাব মাসুদ আলম ছিদ্দিক এবং এই এইখানকার যে এই দৌলত খান থানা পুলিশ রয়েছেন এবং যে ওসি সাহেব রয়েছেন বজলার রহমান, তিনি ঘটনাটি নিশ্চয়ই দেখবেন জানবেন, এবং এইখানকার ইউনু জিতেন্দ্রনাথ রায় রয়েছেন, তিনিও বিষয়টি আমলে নিয়ে যথার্থভাবে এখনই ব্যবস্থা নেবেন। আমরা চাই যে পরবর্তীতে এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে, ভবিষ্যতে এই ঘটনাগুলো এরকম কেউ যেন ঘটাতে সাহস না করে, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।